বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাস্থ্য রক্ষায় আখরোটের ভূমিকা। আখরোট একটি বাদাম। এই আখরোট বাদাম সম্পর্কে আমরা বাংলাদেশি মানুষদের কতটুকু ধারণা? আখরোট বাদাম আমরা অনেকেই চিনি না, এটা কি বাদাম নাকি? অধিকাংশ লোক আখরোট চিনি না এবং আখরোট উপকারিতা তো দূরের কথা। তাই আখরোট মানুষের দেহের জন্য কতটুকু উপকারী এবং আখরোট খাওয়া কত জরুরি, এই আখরোট সম্পর্কে আজকে 10টি উপকারী বিষয় তুলে ধরব। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, পুরো ভিডিওটি দেখুন, অনেক ভালো লাগবে, উপকারে আসবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আখরোট খাওয়া হরমোন সম্পর্কিত ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে, হাড় এবং দাঁত শক্তিশালী করে এবং দাঁত শক্তিশালী হয়। ভেজানো আখরোট এমন অনেক উপাদান পাওয়া যায় যা আপনার হাড় এবং দাঁতকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে। আসলে আখরোট আলফা লিনোফলিক অ্যাসিড থাকে যা হাড়কে শক্তিশালী করতে সহায়তা করে। এই আখরোট সব বয়সের মানুষই খেতে পারে, বিশেষ করে বিবাহিত নারী পুরুষের জন্য আখরোট অত্যন্ত জরুরি, খাওয়া দরকার। স্বাস্থ্য রক্ষায় আখরোটের ভূমিকা। পরিমাণে কার্বোহাইড, অধিক পরিমাণে ফাইবার যুক্ত থাকায় এটি একটি বিশেষ উপকারী খাবার। একটি আখরোট 65% ফ্যাট এবং 15% প্রোটিন থাকে। এছাড়াও থাকে ফাইবার, পটাশিয়াম এবং অল্প পরিমাণে কার্বোহাইড। আখরোটে ফ্যাটের পরিমাণ বেশি থাকলেও এই ফ্যাট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আখরোটের উপকারিতা ও আখরোট বাদাম খাওয়ার নিয়ম। আখরোট এমন একটি বাদাম, এই বাদামের ভিতরে থাকা ফাইবার মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আখরোট নিয়মিত খেতে পারলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে। পুষ্টিগুণ এবং শারীরিক দিক থেকে বিবেচনা করলে প্রতিদিন সকালে ভেজানো 2টি আখরোট খান। এবং আপনি কি জানেন যে প্রতিদিন মাত্র 2টি ভেজানো আখরোট খাওয়া আপনার শরীরকে অনেক উপকার দিতে পারে? আখরোট মস্তিষ্কের জন্য যথেষ্ট ভালো বলে মনে করা হয়। বাদাম এবং আখরোট 2টি শুকনো ফল যা সবচেয়ে বেশি খাওয়া হয়। এই পুষ্টিগুলো আখরোটে পাওয়া যায়, প্রোটিন, ফ্যাট, ফাইবার, শর্করা ভালো পরিমাণে পাওয়া যায়। শুধু এটিই নয়, এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, তামা, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ম্যানোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ফসফরাস, সেলেনিয়াম এবং জিঙ্ক রয়েছে। শরীরকে অনেকগুলি স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করতে পারে এই আখরোট। আখরোট ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। অনেক গবেষণায় দেখা গেছে যে আখরোট খাওয়া স্তন ক্যান্সারের, প্রোস্টেট ক্যান্সার এবং কোলেস্টেরল ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি হ্রাস করতে পারে। পলিফেনেন, ইলাজিটানিন গুলি আখরোট পাওয়া যায় যা অনেকগুলি ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা সরবরাহ করতে সহায়তা করে। আখরোট খাওয়া হরমোন সম্পর্কিত ক্যান্সারের ঝুঁকিও হ্রাস করে, হাড় এবং দাঁত শক্তিশালী করে। ভেজানো আখরোট এমন অনেক উপাদান রয়েছে যা আপনার হাড় এবং দাঁতকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে। আসলে আখরোট আলফা লিনোলিক অ্যাসিড থাকে যা হাড়কে শক্তিশালী করতে সহায়তা করতে পারে। আপনি যদি ওজন হ্রাস করতে চান তবে আপনি নিয়মিত ডায়েটের ভেজানো আখরোট খাওয়া শুরু করবেন। ভেজানো আখরোটগুলিতে কম পরিমাণে প্রোটিন এবং ক্যালোরি থাকে যা ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
আখরোটের উপকারিতা। আখরোটের প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন ও আয়রন থাকায় এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। জেনে নিন আখরোটের নানা উপকারিতা সম্পর্কে। ঘুমের সহায়ক আখরোট। আখরোটে মেলাটোনিন নামক একটি যৌগ থাকে যা ভালোভাবে ঘুমোতে সহায়তা করে, কোলেস্টেরলের মাত্রা কমায়। ভেজা আখরোট খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে, যার ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। আখরোট খাওয়ার নিয়ম। আপনি প্রতিদিন সকালে রাত্রে পানিতে চার পিস আখরোট রাত্রে পানিতে ভিজিয়ে রাখুন, সকালবেলা নাস্তার সাথে খেয়ে ফেলুন। আখরোটের এক একটি ফলের ভিতরে 2 পিস করে আখরোট থাকে, আমরা সকলেই জানি। এই ফুল মানে ফুল আস্ত 2 পিস আর ভিতরে খোলা খোসা ছাড়ানো 4 পিস প্রতিদিন খেতে থাকুন। এবং আখরোট খাওয়ার এছাড়াও আপনি আখরোট চিবিয়ে খেতে পারেন, বিভিন্ন দুধের সাথে বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন। প্রতিদিন 4 পিস করে আখরোট আপনি নিয়মিত খেতে থাকেন, খাওয়া বন্ধ করবেন না। আপনি অনেক রোগ থেকে রক্ষা পাবেন, আপনার শরীরের কন্ডিশন ভালো হয়ে যাবে, পুরুষের জনশক্তি ও প্রচলন ক্ষমতা বেড়ে যাবে। এবং গর্ভবতী মায়েদের জন্য, গর্ভের শিশুর জন্য আখরোট মারাত্মক একটি উপকারী খাবার। আমরা আখরোট সম্পর্কে আসলেই ধারণা আমাদের কম, যার কারণে আখরোট বাদামটি আমরা খাই না। আমরা কাজু বাদাম আর কাঠবাদামটি সবচেয়ে বেশি খেয়ে থাকি। আসলে আখরোটও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাদাম, তাই সকলের খাওয়া জরুরি। রোগ প্রতিরোধ। আখরোট অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। নিজেকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করা এবং সর্বদা স্বাস্থ্যকর থাকতে প্রতিদিন ডায়েটে ভেজানো আখরোট রাখতে পারেন। ক্যান্সার প্রতিরোধ। আখরোটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সারের কোষগুলো দেহের অভ্যন্তরে বৃদ্ধি পেতে বাধা দেয়। মানসিক চাপ দূর করতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস হলো আখরোট। প্রতিদিনের আখরোটের ডায়েটে অন্তর্ভুক্ত করলে এটি ভীষণতা ও মানসিক চাপের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। ডায়াবেটিক্সের জন্য খুবই উপকারী আখরোট। ডায়াবেটিক্স রোগীদের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিন পানিতে ভেজানো আখরোট খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে, বিশেষ করে টাইপ ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পক্ষে এটি সবচেয়ে ভালো। হাড় মজবুত করে। ম্যাগনেসিয়ামের মতো একটি সমৃদ্ধ উৎস আখরোটকে এটিকে হাড় মজবুত ও শক্তিশালী করে। সঙ্গে সুস্থ রাখে দাঁত। আখরোটের ভিটামিন B7 থাকে যা চুলের বৃদ্ধির জন্য খুব ভালো। সকালে ভেজানো আখরোট খেলে চুল আরও মজবুত ও লম্বা থাকে। আখরোট বাদাম আমরা আশা করি সবাই কম বেশি খাব। এবং বাদাম সম্পর্কিত যেমন কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, তিন ফল, জয়তুনের তেল, জয়তুন ফল, চীনা বাদাম, মিষ্টি কুমড়ার বিচি, ওয়ালনেট, হেজেলনেট, বিভিন্ন ধরনের বাদাম সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের পুষ্টি উপকারী খাবার, কোন খাবার খেলে আপনার শরীর দ্রুত ভালো হবে এবং ভালো থাকবে লং টাইম, এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পাবেন এবং অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আখরোট ইংরেজি একটি নাম তার ওয়ালনেট, বাংলায় আখরোট, ইংরেজিতে ওয়ালনেট। এই বাদামটি আমরা আজ থেকে সবাই খাবো আশা করি। যারা এই ভিডিওটি দেখছেন সবাই খাবেন। 1 কেজি কিনলে আপনার অনেক দিন হয়ে যাবে, 4 পিস যদি আপনি খান। দাম একটু বেশি, হয়তো 1000 বা 1200 টাকা কেজি এইরকম কম বেশি হতে পারে।
তবে এই বাদামগুলো আখরোট, কাজু বাদাম, কাঠ বাদাম এগুলো কড়াই করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বাদামের কোয়ালিটি মান এবং বাদামের এক্সপায়ার ডেট আছে কি না। ভালো মানের এবং ফ্রেশ বাদাম বাদাম বাজার থেকে ক্রয় করবেন এবং খাওয়ার নিয়ম জেনে খাবেন। বেশি পুষ্টিকর ও উপকারী উপাদান যেসব খাবারের ভিতরে বেশি থাকে এগুলো অতিরিক্ত মাত্রায় খেলে ক্ষতি হতে পারে আমরা সকলেই জানি, তাই নিয়ম জেনে আমরা খাবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।